আর কিছু বলার আছে? আছে, একটু হাসবো, হাসা যাবে? হচ্ছে না, গ্রামার নাই। আছে, হাসির কোন গ্রামার আছে? আচ্ছা, এখানে একটু খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে হয় ভাই। ওখানে কি সাজকে দেখতে পাচ্ছেন? ভিডিও হচ্ছে, 20 বছর পরে আপনাদের আচরণগুলো দেখা যাবে, যে আপনারা কেমন আচরণ করছেন স্যারদের সাথে। শুধুমাত্র এই ব্যাচগুলো ছাড়া, যারা দায়িত্বে আছে তারা ছাড়া, সবাই একটু করে এখান থেকে চলে যাবেন। দেখতে খারাপ লাগে, মনুষ্যত্বটা থাকা উচিত, খুব জরুরি মানুষ হয়ে বেঁচে থাকার জন্য। যারা দাঁড়িয়ে আছেন ঠিক না, একদম ঠিক না, দেখতে খুব খারাপ লাগে। আমাকে যদি দেখতে খারাপ লাগে তাহলে ভাই আমি আছি কেন? থাকার দরকার নেই। ফিরে যাচ্ছি, মানে গান নিয়ে আসবে, গান নিয়ে আসছে রাত্রি শর্মা এবং জনি দাস। রাত্রি শর্মা এবং জনি দাস, একটি স্পিকার গুলো থেকে যদি সরে যেতেন খুব খারাপ লাগে, সাউন্ড গুলো পেছনে যায় না। যারা দেখতে পাচ্ছে না তাদের জন্য একটু শোনার ব্যবস্থা করে দেন, আপনারা তো সামনে আছেন। গান নিয়ে আসছে রাত্রি শর্মা এবং জনি দাস। আচ্ছা, তালি দিতে কি খুব বেশি হাতে ব্যথা লাগে, খুব পরিশ্রম হয় তাহলে? না, আমি দেখছি ফেনীর মানুষ একটু কিকটা, আমি তো বরিশাল্লা ই দিতে চায় না, মানে তালি দিতে গেলে একটু ভান্ডার থেকে কমে যাবে আমার মনে হয়। আসলে কি তাই? যদি তাই না হয়ে থাকে একটু জোরে করো তালি, যারা অনুষ্ঠানের আয়োজন করছে তাদের জন্য করো তালি, সারদের জন্য করো তালি, যারা পারফর্ম করছে তাদের জন্য করো তালি, আরো জোরে। যারা দিচ্ছেন না কিছু বলার নেই, বস্তু থাকবে সাকিব, জোবায়ের এবং নকিব তাদের অভিনয় নিয়ে, এবং র্যাম্প, র্যাম্পে হাঁটার জন্য যারা, মানে যারা র্যাম্পে হাঁটতে চাচ্ছেন তারা সবাই হোস্টেলের কমন রুমে চলে যাবেন। ফাইনাল ইয়ার, একটু দয়া করে চলে যাবেন।
আজ তোর